কর্ণফুলী পেপার মিলস ক্যাফিমেরে বাছাই বেল্লাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করি বেল্লাই মানব বন্ধন গজ্জি ক্যাফিএম বাছাই নামক স্থানীয় সংগঠন। অক্টোবরের 5 তারিখ শনিবার বেইনে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দিয়ে মানববন্ধন অনুষ্ঠিত। মানববন্ধনের শুরু প্রধানমন্ত্রীর নিকট খোলা সিডি প্রদান করি। মানববন্ধনত মাকসুদুল রুমি, গোলাম মাওলা মুরাদ ও প্রফেসর মোহাম্মদ শাহাবুদ্দিন সি প্লাসরে জানাই এই পেপার মিল লইয়ারে বহুত মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। তো প্রধানমন্ত্রীর কাছে আবারও আকুল আবেদন জানাই দিয়ে পেপার মিল লইয়ারে যদি আধুনিকায়ন করিয়ারে রীতি ও গৌরব পূর্বের গৌরব ফিরিয়ে আনতে পারে তাহলে দেশের লাই, জাতির লাই এবং আর আর সরকারের লাই বিরাট বড় একখান অবদান রাখিব। এবং কর্ণফুলী পেপার স্কুলের মধ্যে লেখাপড়া করি, কর্ণফুলী কলেজের মধ্যে লেখাপড়া করি, আর বাপ কেপিএমের মধ্যে সরকৃত কেপিএম আর আজ এ সংকটের হারানোর মূল ব্যবস্থাপনা সংকট, পুঁজির সংকট আছে, পাশাপাশি ব্যবস্থাপনার সংকট। এই সংকট উত্তর উত্তর হলে আর ঢাকার মধ্যে মানববন্ধন করি গিয়ে আজি আছি ঢাকার মধ্যে মানববন্ধন করি এবং আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায় যে যাতে এই কেপিএম মধ্যে সংকট গান আছে এন সামান্য সংকট এন যদি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে কেপিএমের সংকটই এন যা ব্যবস্থাপনার যে সংকট গান আছে এন মিটাইয়ারে কিছু পুঁজির সংকট আছে, কিছু ঋণ আছে, ইন শেষ করি আর যদি কেপিএমের আধুনিকায়ন করতে পারে তাহলে এশিয়ার বিখ্যাত একসময়ের এই পেপার মিল আবার এশিয়ার মধ্যে সবচেয়ে বড় পেপার মিল হিসাবে উদ্ভাবিত হইবে। এবং এখন আর সাইড দি এই কেপিএম ভালো করে চালু হোক, এই শিল্প উন্নয়নের লাই আর আর একমাত্র দাবি কেপিএম কেন যাতে চালু থাকে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হইব, আধুনিকায়নের মাধ্যমে কেপিএম যাতে আবার আগে জীবন ফিরি পায়। মানববন্ধনে তার উপস্থিত আছিল অ্যাডভোকেট জাহাঙ্গীর, সাইফুল করিম কোকন, মাহবুব মজিদ সৌমি, আহসান হাবিব ও জালালউদ্দিন সাগরশ আর বোধকিয়া। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।